শীত তো প্রায় চলে এলো আর ওয়েডিং সিজন তো শুরু হয়ে গিয়েছে বলা যায় ওয়েডিং সিজন আর শীত দুটাকেই মাথায় রেখে একেবারে নিজের যত্নে কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছি সেই প্রোডাক্টগুলোর আজকে রিভিউ করবো আপনিও আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কেনার আগে রিভিউগুলো দেখে নিতে পারেন ছোট ছোট পারফিউম অয়েলগুলো এখন খুবই হাইফ প্রোডাক্ট বাট বোঝার উপায় নেই যে কোনটা ভালো কোনটা সুন্দর গ্রান হবে তাই আমি বেছে বেছে কয়েকটা কিনেছি সবগুলো পারফিউম অয়েলের মধ্যে আমার কাছে প্রাডা সুগার ক্যান্ডির পারফিউম অয়েলটা খুব ভালো লেগেছে আর মিস বারবির এই বডি মিস্ট খুবই ভালো লেগেছে মিস বার্বের বডি মিস্টা একদম পাগল করে দেওয়ার মতো স্মেল পারফিউম দুশো তিনশো টাকা করে পাওয়া যায় আর বডি মিস্ট চারশো পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায় আর এই পারফিউম অয়েল বা একেবারেই জেন্টেল খুবই ভালো লাগে আর এগুলো কিন্তু এমন না যে সারাদিন রাত চব্বিশ ঘন্টা বডিতে থেকে যায় দুই তিন ঘন্টা বডিতে খুব ভালোভাবে স্টে করে স্মেলটা কিন্তু এমন না যে অনেক দূর পর্যন্ত স্মেলটা যায় খুব কাছাকাছি থাকলে স্মেলটা খুব পাওয়া যায় আর খুবই সুন্দর একটা স্মেল আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অর্গানিক প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করতে আমি বেশি পছন্দ করি আমি হোম থেকেও কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম একটা হেয়ার কালার কিনেছিলাম তো হেয়ার কালারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ব্ল্যাক হেয়ারে কোনো ধরনের কালারই বোঝা যায় না কিন্তু হেয়ারটা যদি একেবারেই হোয়াইট কালার হয় তাহলে হচ্ছে খুব সুন্দর রেড ওয়াইন টাইপের একটা কালার বোঝা যায় খুব ভালোভাবে কালারটা তখন বোঝা যায় আর এই একটা সিরাম মানে গ্রিন কালার একটা সিরাম তারা বিক্রি করে এটা একেবারে একেবারে ওয়েস্ট অফ মানি এটা আসলে কোনো কাজেরই না এই সিরামটা আমি হোয়াইট ক্রিম টাইপের ক্রিম কখনো ব্যবহার করতে পছন্দ করি না যেহেতু অর্গানিক প্রোডাক্ট তো তাদের এই নাইট ক্রিমটা আমার কাছে ভালোই লাগে মোটামুটি যেহেতু লাস্ট কিছুদিন অনেক স্ট্রেসে ছিলাম আমার কাছে মনে হচ্ছিলো যে আমার স্কিন একদম একটা ব্ল্যাক কালার শ্যাডো পরে গিয়েছে তাই ভাবলাম যে একটা নাইট ক্রিম ব্যবহার করি তো আমি তাদের এই হোয়াইট অ্যান্ড গ্লো ক্রিমটা নিয়েছি এটা ভালোই এসেন্সের এই মাস্কারটার স্পুলিটা না এত যে লোয়ার ল্যাশ লাইনে দেওয়াই যায় না আর এমনিতে এভারেজ আর এই মিস রোজের ডিউরা লাইনটা তো অলরেডি দেখেছেন হয়তোবা একটা আলাদা করে ভিডিও করেছিলাম লিপস্টিক মাস্কারা আইব্রো পমেট এগুলো যদি শুকিয়ে যায় তাহলে খুব সহজেই ডিউ ব্যবহার করে প্রোডাক্টটাকে লিকুইড বানিয়ে ব্যবহার করতে পারবেন তারপর আমি কিনেছিলাম বিউটি গ্লেস্টের এই কালার টুজ প্যালেটটা এটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে এটার কিছু সীমার কালার আছে ওই কালারগুলো আমার কাছে মনে হয়েছে কাশিজের যে আইশ্যাডো প্যালেটগুলো আছে না বা সীমারগুলো আছে না মানে কয়েকটা সীমার লেগেছে আমার কাছে কাশিজের মতো টোনের কিছু আছে সীমার কালার লাইক ইয়োলো কালারের সীমারগুলো দেখেন পিঙ্ক ম্যাজেন্টা কালার সেম কাশিজের সীমারগুলোর মতো দেখতে সাজগোজ থেকেও কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম ট্রেজেমের এই শ্যাম্পুটা আমি কিনতে বাধ্য হয়েছি আসলে এই ট্রেজেমের শ্যাম্পুটার জন্য এত এত কমেন্টস আসে যে রিভিউ করো রিভিউ করো তো এটা কিনতে বাধ্য হয়েছি তারপরে রিভাইভের এটা ট্যালকম পাউডারটাও কিনেছি এটাতে নাকি সানস্ক্রিন আছে তো এটা অবশ্যই একটা রিভিউ হবে তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে তারপরে পন্ডসের এই অয়েল কন্ট্রোল ফেসওয়াশটা কিনেছি আমার জামার জন্য স্পন্সের এ অয়েল কন্ট্রোল ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো এর মধ্যে ছোট ছোট বিষ আছে তো ওই ছোট ছোট বির্ষের ফলে দেখা যায় যে ফেসটা অনেকটা ক্লিন হয় স্ক্রাবের কাজ করে সাথে একটা মেকআপ প্রিম ওভার ও ফ্রি তারপরে সিম্পলের এর মাইশাল আর জেল ওয়াশটা নিয়েছি মেকআপ এবং সানস্ক্রিন তোলার জন্য এই মাইসালার ফেস ওয়াশটা একেবারেই পারফেক্ট বেস্ট তারপরে হিমালয়ের এই নার্সিং ক্রিমটা কিনেছি এই ক্রিমটাও আমার কাছে খুবই ভালো লেগেছে একেবারে কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা ময়েশ্চারাইজার স্পেশালি শীত আসছে ভালো একটা ময়শ্চারাইজার কিন্তু জরুরি আর এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর ফেসটা অনেকটা সফট থাকে স্মুথ থাকে আর প্যারাশুটের প্রোডাক্টগুলো তো আমার রিসেন্ট একেবারে মোস্ট মোস্ট ফেভারেট এছাড়াও বেবিদের প্রোডাক্টগুলোও খুব ভালো মানহার জন্য আমি পাউডারটা নিয়েছি এটাও খুব ভালো এই সবগুলো প্রোডাক্টের মধ্যে আপনি যদি কোনো প্রোডাক্ট ব্যবহার করে থাকেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ